আসসালামু আলাইকুম, এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনা সংক্রমণের হার এখনও ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত 3,946, মারা গেছে 39 জন। সারাদেশে করোনা ও এর উপসর্গ নিয়ে অন্তত 25 জনের মৃত্যু। চিহ্নিত এলাকা লকডাউন করা হলেও মানতে অনীহা অনেকের। করোনা সংক্রমণের কারণে রংপুরের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও নরসিংদীতে ইসলামী ব্যাংকের শাখা লকডাউন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার প্রধান আসামি তার স্বামী মুশতাক ও শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। করোনা ঊর্ধ্বমুখী, সংক্রমণের হার এখনও অব্যাহত। গেল ২৪ ঘন্টায় 3,946 জন নতুন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। মৃত্যু হয়েছে আরও 39 জনের। এ নিয়ে দেশে মোট মৃত্যু হল 1,621 জনের। সুস্থতার হার কিছুটা বাড়লেও মৃতের হারে দেখা যায় ঢাকার পাশাপাশি ক্রমেই অবনতি হচ্ছে চট্টগ্রাম বিভাগের। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়। আরও জানাচ্ছেন রাসনা দাস। করোনার উৎপত্তিস্থল চীনকে অনেক আগেই ছাড়িয়ে গেছে বাংলাদেশ। এখন প্রতিদিনই আক্রান্তের হিসেবে নিজের রেকর্ড ভাঙা গড়া চলছে। নমুনা পরীক্ষা বেশি। গত ২৪ ঘন্টায় শিশু টিটি ল্যাবের 17,999টি নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন 3,946 জন। প্রতি 100 জনের পরীক্ষায় করোনা মিলছে 21 থেকে 22 জনের মধ্যে। দেশে মোট রোগীর সংখ্যা 1,26,606 জন। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,946 জন এবং শনাক্তের হার 21.92 শতাংশ। এ পর্যন্ত শনাক্ত হয়েছে 1,26,606 জন। সরকারি হিসেবে একদিনে করোনায় মৃত্যু হয়েছে 39 জনের। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1,621 জনে। মৃতদের মধ্যে 32 জন পুরুষ, 7 জন নারী। তাদের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগেই 10 জন করে। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 39 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.28 শতাংশ। বিভাগ বিভাজনে ঢাকা বিভাগে 10 জন, চট্টগ্রাম বিভাগে 10 জন, রাজশাহী 5 জন, খুলনা 5 জন, বরিশাল বিভাগে 2 জন, ময়মনসিংহ 3 জন এবং রংপুর বিভাগে 4 জন। গত 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 1,829 জন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন 50,000-এরও বেশি মানুষ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 40.67 শতাংশ। চিকিৎসক রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। আক্রান্ত হচ্ছেন করোনায় ও এর উপসর্গ নিয়ে সারা দেশে আরও অন্তত 25 জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন জেলার চিহ্নিত এলাকাগুলো লকডাউন করা হলেও স্বাস্থ্যবিধি মানতে এখনও অনীহা অনেকের। জেলা প্রতিনিধিদের পাঠানো ছবি ও তথ্য নিয়ে রিপোর্ট করছেন হাবিবুর রহমান অভি। করোনা বা এর উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি 6 জনের মৃত্যু হয়েছে খুলনায়। এর মধ্যে 2 জন ছিলেন করোনা রোগী, বাকি 4 জন মারা গেছেন উপসর্গ নিয়ে। নতুন শনাক্ত হয়েছে 1 সাংবাদিক সহ আরও 156 জন। বরিশালে মারা গেছে 4 জন, তাদের 2 জনই ছিলেন করোনায় আক্রান্ত। হবিগঞ্জের কারাগারে মৃত্যু হয়েছে 1 হাজতের। এছাড়া নওগাঁয় 2 জন, নোয়াখালীতে 2 জন, গাইবান্ধায় 2 জন এবং নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, দিনাজপুর, বগুড়া, যশোর ও মৌলভীবাজারে 6 জনের মৃত্যু হয়েছে। এদিকে সিলেটে একদিনেই করোনা আক্রান্ত হয়েছেন 78 জন। এ নিয়ে সেখানে আক্রান্তের সংখ্যা 2,000 ছাড়ালো। এছাড়া গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন শরীয়তপুরে 31 জন, ব্রাহ্মণবাড়িয়ায় 40 জন, ভোলায় 20 জন, লক্ষ্মীপুরে 15 জন, জামালপুরে 8 জন এবং শেরপুরে 2 জন। নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়নের পর লকডাউন করা হয়েছে কায়েতপাড়া ইউনিয়ন এবং কাঞ্চন পৌরসভার কিছু অংশ। এসব এলাকায় স্বাস্থ্যবিধি মানতে এখনও অনীহা বাসিন্দাদের। এ জেলায় এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 109 জনের আর করোনা পজিটিভ প্রায় 5,000-এর কাছাকাছি। হাবিবুর রহমান অভি, এটিএন বাংলা। রংপুরের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের 3 কর্মকর্তার করোনা পজিটিভ এবং 7 কর্মকর্তা ও কর্মচারী করোনার উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়ায় শাখাটি লকডাউন করেছে সিটি কর্পোরেশন। দুপুরে রংপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা লকডাউনের ঘোষণা দিয়ে সেখানে লাল পতাকা টানিয়ে দেন। রংপুরের সিভিল সার্জন ডক্টর হিরম্ব কুমার জানান, কর্মকর্তা কর্মচারীদের অসুস্থতার কারণে ব্যাংকটির কার্যক্রম পরিচালনা করা চরম ঝুঁকিপূর্ণ হওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে ইসলামী ব্যাংক নরসিংদী শাখার 5 কর্মকর্তা কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় জেলা প্রশাসনের নির্দেশে শাখাটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগের পরামর্শে নরসিংদী জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কুইক রেসপন্স টিমের আহ্বায়ক নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ আলম মিয়া শাখাটি বন্ধ ঘোষণা করেন। এ সময় তিনি জানান, ব্যাংকটির 43 কর্মকর্তা ও 35 কর্মচারীর মধ্যে 5 জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এছাড়া ব্যাংকটির পুরনো কর্মকর্তা কর্মচারী হোম কোয়ারেন্টিনে রয়েছেন। এ শাখাটি বন্ধ থাকাকালে ইসলামী ব্যাংক মাধবদী, পাঁচদোনা ও ভেলানগর শাখা থেকে গ্রাহকরা সেবা নিতে পারবেন। নাটোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার প্রধান আসামি তার স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। ভোরে বগুড়ার নন্দীগ্রাম এলাকা থেকে স্বামী মোশতাক হোসেন ও সকালে রাজশাহীর বাঘা এলাকা থেকে শ্বশুর জাকির হোসেনকে গ্রেফতার করা হয়। দুপুরে নাটোরে নিজ কার্যালয়ের সামনে এক ব্রিফিংয়ে পুলিশ সুপার লিটন কুমার সাহা এ তথ্য জানান। গত 22 জুন মৃত্যুর পর ওই রাতেই সুমাইয়ার মা, মেয়ের জামাই সহ 4 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তখন সুমাইয়ার শাশুড়ি ও ননদকে গ্রেফতার করা হলেও পালিয়ে যায় স্বামী ও শ্বশুর। তাদের গ্রেফতারে 8টি টিম গঠন করে অভিযান শুরু করেছে নাটোর জেলা পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্রী সুমাইয়া গত 22 জুন নাটোর শহরের হরিশপুর এলাকার স্বামীর বাড়িতে নিহত হন। সরকারি নিষেধাজ্ঞায় সাগরে মাছ শিকার বন্ধ থাকলেও প্রতিশ্রুতি অনুযায়ী খাদ্য সহায়তা পাচ্ছেন না পটুয়াখালের উপকূলীয় জেলেরা। ফলে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন পার করছেন তারা। এ অবস্থায় বিকল্প কর্মসংস্থান ও খাদ্য সহায়তা নিশ্চিত করার দাবি জেলেদের। জেলা প্রতিনিধি জাহিদ রিপনের তথ্য ও ছবিতে মমিনা রিপনের রিপোর্ট। মৎস্য সম্পদ সংরক্ষণ ও প্রজনন ঠিক রাখতে 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত বঙ্গোপসাগরে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা রয়েছে সরকারের। এই সময়টুকুতে জেলেদের জন্য বিশেষ খাদ্য সহায়তার অংশ হিসেবে 56 কেজি করে চাল দেওয়ার আশ্বাস রয়েছে মৎস্য বিভাগের। কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেলেও সরকারি সেই সাহায্য জোটেনি অধিকাংশ জেলের ভাগ্যে। এই 65 দিন অবরোধ দেওয়ায় আমরা ব্যবসায়ীরা খুব অসুবিধার মধ্যে আছি। দুর্যোগের মধ্যে এই করোনার মধ্যে কোথাও বাইরে যেতে পারতেছি না, কাজবাজ করতে পারতেছি না, এবং চেয়ারম্যান মেম্বাররা আমি কোনো সময় জানলে কারো করে না, আর তারাও কোনো খেয়াল নিতে আসে না। যারা পেয়েছেন তাদের অভিযোগ চাল কম পাওয়ার। করোনা মহামারীর এই দুঃসময়ে তাই নিষেধাজ্ঞা অমান্য করেই মাছ ধরতে সাগরমুখী হচ্ছে অনেকে। এ অবস্থায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির দাবি জেলেদের। একদিন মাছ না ধরলে আরেকদিন আমাদের সংসার চালাইতে পারি না, খুব কষ্ট হয়। আমাদেরকে নদীতে জাল পাওয়া বন্ধ করে দিই। এই 56 কেজি চাউল বরাদ্দ দিছে 64,777 জন জেলেকে। এটি আমরা আগামী মাসের 15 তারিখের মধ্যে চাউল বিতরণ আমরা শেষ করব বলে। সাগরে মাছ ধরায় 65 দিনের নিষেধাজ্ঞাকালে সরকারি খাদ্য সহায়তার জন্য পটুয়াখালীতে নিবন্ধিত রয়েছেন 64,777 জন জেলে। মমিনুর রিপন, এটিএন বাংলা। ফেনীর দাগনভূঞায় একটি দোকানে ডাকাতির চেষ্টাকালে বাধা দেওয়ায় নৈশ প্রহরীকে গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেছে ডাকাতরা। এ সময় পুলিশের সাথে গোলাগুলিতে 3 ডাকাত নিহত হয়। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় একজনকে আটক করা হয়। ভোরে উপজেলার বেকের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম সহ তাদের ব্যবহৃত একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। করোনা টেস্টে দীর্ঘ সূত্রিতা ও হয়রানি বন্ধ এবং পিসিআর ল্যাব বাড়ানো সহ 8 দফা দাবিতে বরিশালে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে জেলাবাসদ। দুপুরে নগরীর সদর রোডে তারা এ বিক্ষোভ করে। এ সময় পুলিশ বাধা দিলে সেখানে উত্তেজনা দেখা দেয়। বিক্ষোভ চলাকালে জেলাবাসদের আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন ও সদস্য সচিব ডাক্তার মনীষা চক্রবর্তী বক্তব্য রাখেন। এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে সেখানে উপস্থিত ছিলেন সিপিবি ও নাগরিক সংহতি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। লালমনিরহাটের পাটগ্রামে ভারতীয় সীমান্তরক্ষী
বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। নিহত মিজান পাটগ্রাম উপজেলা বুড়িমারি ইউনিয়নের নাসির উদ্দিন ভুট্টুর ছেলে। বিজিবি ও এলাকাবাসী জানায়, বুধবার রাতে উপজেলার পূর্ব জগৎবের সীমান্তের 862 নম্বর মেইন পিলারের নিকট দিয়ে পাঁচ থেকে ছয় জনের একটি দল গরু আনতে কাটা তারের বেড়ার কাছে যায়। এ সময় ভারতের রানীনগর বিএসএফ ব্যাটালিয়নের চুয়াঙ্গার খাতা ক্যাম্পের টহল দলের সদস্যরা গুলি ছুড়লে মিজান গুলিবিদ্ধ হয়। পরে সহযোগীরা তাকে উদ্ধার করে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মিজানকে মৃত ঘোষণা করেন। ভারী বর্ষণ ও উজানের ঢলে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার ও তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত 24 ঘন্টায় ব্রহ্মপুত্রে 14 সেন্টিমিটার, ধরলায় 38 সেন্টিমিটার, দুধকুমারে 14 সেন্টিমিটার ও তিস্তায় 6 সেন্টিমিটার পানি বেড়েছে। তলিয়ে গেছে নিম্ন অঞ্চলের উঠতি ফসল, বাদাম, তিল, কাউন, পাটসহ বিভিন্ন ধরনের সবজি ক্ষেতসহ রাস্তাঘাট। এছাড়াও কয়েকটি ইউনিয়নের অন্তত 30টি চর পানিতে ডুবেছে। পানিবন্দী হয়ে পড়েছে এসব চর ও দ্বীপচরের কয়েক হাজার মানুষ। একই সাথে নদী ভাঙ্গনও তীব্র রূপ নিয়েছে। ভাঙ্গনের কারণে গত 3 সপ্তাহে জেলায় গৃহহীন হয়ে পড়েছে 400+ পরিবার। এদিকে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি আবারও বেড়েছে। তবে যমুনার পানি সিরাজগঞ্জ পয়েন্টে বিপদসীমা অতিক্রম না করলেও ইতোমধ্যে জেলার 6টি উপজেলার 25টি ইউনিয়নের অনেক এলাকা প্লাবিত হয়ে উঠতি ফসল, ফসলি জমি ও রাস্তাঘাট তলিয়ে গেছে। দুর্ভোগে পড়েছে কয়েক হাজার মানুষ। রাষ্ট্রায়ত্ত পাটকলে উৎপাদন বন্ধ রাখতে বিজেএমসির নির্দেশনার প্রতিবাদে খুলনার 9টি পাটকলে প্রতিবাদ ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ নন সিবিএ ঐক্য পরিষদের উদ্যোগে উৎপাদন বন্ধ রেখে ক্রিসেন্ট, প্লাটিনাম, খারিজপুর, স্টার, দৌলতপুর, আলিম, ইস্টার্ন কার্পেটিং ও জেজেআই জুট মিলগেটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক নেতা শাহানা শারমিন ও হুমায়ুন কবির। বক্তারা মিলের উৎপাদন চালু রাখাসহ শ্রমিক কর্মচারীদের নিয়মিত মজুরি প্রদানের দাবি জানান। করোনা ভাইরাসের 3টি পূর্ণাঙ্গ জীবন রহস্য উন্মোচন করতে সক্ষম হয়েছেন বলে দাবি করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে যবিপ্রবি উপাচার্য প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন এ তথ্য জানান। জিনোম সিকোয়েন্সগুলো ইতোমধ্যে বিশ্বখ্যাত জিনোম ডাটাবেস সার্ভার জিআইএসএআইডিতে জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যবিপ্রবি প্রথম করোনা ভাইরাসের পূর্ণাঙ্গ জীবন রহস্য উন্মোচন করতে সক্ষম হয়েছে। ঢাকার বাইরে এ প্রথম কোনো ল্যাবে করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্স করা হলো। এর ফলে এ অঞ্চলে সংক্রমিত ভাইরাসের গতি, প্রকৃতি ও তা কোথা থেকে ছড়ালো ইত্যাদি বিষয়ে ধারণা পাওয়া যাবে। সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের রুহের মাগফিরাত ও শান্তি কামনায় সিরাজগঞ্জের জেলা যুবলীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আসর শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিরাজগঞ্জের পৌর মেয়র সৈয়দ আব্দুর রৌফ মুক্তা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি কে এম হোসেন আলী হাসান, শহর আওয়ামী লীগের সভাপতি দানিউল হক মোল্লা ও জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল এ সময় উপস্থিত ছিলেন। করোনায় আক্রান্ত বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা সহ অন্যান্যদের রোগ মুক্তি কামনায় নড়াইল প্রেস ক্লাবে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। নড়াইল প্রেস ক্লাবের আয়োজনে ক্লাবের হলরুমে এ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন নড়াইল পুরাতন বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ জাকারিয়া হুসাইন। প্রেস ক্লাবের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়ায় প্রসূতি মায়েদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনী। 17 পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে কুলাউড়া শহরের রাবিয়া সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ সময় 100+ নারীকে চিকিৎসা সেবা ও ঔষধ দেওয়া হয়। সেনাবাহিনীর কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক এ কার্যক্রমে অংশ নেন। জয়পুরহাটে শুরু হয়েছে বাণিজ্যিকভাবে মাল্টা চাষ।
খেতলার উপজেলার সমন্তহার গ্রামের কৃষক রশন জামিল দুই বছর আগে পরীক্ষামূলকভাবে কয়েকটি মালটার চারা লাগান। ফলাফল ভালো পাওয়ায় এবছর তিনি 8 বিঘা জমিতে মালটার চাষ করেছেন। এরই মধ্যে অনেক গাছে ফলও ধরেছে। বিঘা প্রতি 50 থেকে 60 হাজার টাকা খরচ করে 4 লাখ টাকায় বিক্রির আশা করছেন তিনি। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। জয়পুরহাটের সমান্তহার গ্রামের কৃষক রশন জামিল দুই বছর আগে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে কয়েকটি বাড়ি মালটা এক জাতের চারা সংগ্রহ করেন। এরপর পরীক্ষামূলকভাবে শুরু করেন এর আবাদ। মালটার গুণগত মান ভালো হওয়ায় আগ্রহী হয়ে ওঠেন বাণিজ্যিক আবাদের। এবছর 8 বিঘা জমিতে মালটা গাছ লাগিয়েছেন তিনি। প্রতি বিঘা জমিতে খরচ হয়েছে 50 থেকে 60 হাজার টাকা। এই চাষে খুব বেশি যে খরচ হয় তা না, এটা চাষ থেকে শুরু করে ফল আসা পর্যন্ত সর্বসাকল্যে 50 থেকে 60 হাজার টাকা খরচ করলেই একজন কৃষক সহজেই এখান থেকে ভালো মুনাফা অর্জন করতে পারবে। পুরাপুরি ফলন আসলে প্রতি গাছে 1 মণ থেকে 60 কেজি পর্যন্ত ফলন পাওয়া সম্ভব। রশন জামিলের মালটা বাগানে কর্মসংস্থান হয়েছে এলাকার অনেক বেকার যুবকের। স্থানীয় ইউপি চেয়ারম্যান জানালেন, সম্ভাবনাময় এই মালটা চাষে আরও অনেকে এগিয়ে আসলে এলাকায় বেকারত্ব দূর হবে। বেকার ছেলেপেলে বাগানে কাজ করে খুবই উন্নত মানে হয়েছে। এই মানে যে টাকা পাই আমরা, এই টাকাতে আমাদের পরিবার ভালোভাবে চলে। বাগানে 8-10 জন কাজ করি, এর থেকে যে টাকা পাই এটাতে উন্নতি আমাকে হয়েছে। এই চাষ দেখে এলাকার বিভিন্ন বেকার ছেলেরা কমলা চাষ করার প্রতি আগ্রহ প্রকাশ করছে। মালটা চাষ সম্প্রসারণে কৃষি বিভাগের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি অফিস। আমরা কৃষকদেরকে এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণ প্রদান করছি এবং বিভিন্ন লেবুজাতীয় ফলের প্রদর্শনী স্থাপন করছি। এটি লাভজনক হয়, এলাকায় এটি জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। সম্ভাবনাময় এই মালটার চাষ আরও বিস্তৃত হলে একদিকে যেমন কৃষকরা লাভবান হবেন, তেমনি এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বিড়ির উপর বৈষম্যমূলক রাজস্ব বৃদ্ধি প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। সকালে জাতীয় রাজস্ব ভবনের সামনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি এম কে বাঙ্গালী, কার্যকরী সভাপতি আমিন উদ্দিন বিএসসি ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান। বক্তারা ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির পরামর্শে বিড়ি শিল্পকে ধ্বংস করার জন্য কতিপয় আমলা ও এনজিও চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন। অবিলম্বে বিড়ির উপর অতিরিক্ত কর প্রত্যাহার করা না হলে দেশব্যাপী তীব্র আন্দোলন গড়ে তোলার হুমকি দেন বিড়ি শ্রমিক নেতারা। যশোরের শার্শায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক জনসচেতনতামূলক প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অডিটোরিয়ামে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় স্থানীয় প্রশাসন এর আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডল সহ সরকারি কর্মকর্তা কর্মচারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শেরপুরের শ্রীবর্দিতে জেলা পরিষদের অর্থায়নে বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান এবং হত দরিদ্র জনগণের মাঝে টিউবওয়েল বিতরণ করা হয়েছে। উপজেলার ভেলুয়া ও গোসাইপুর ইউনিয়নে এসব টিউবওয়েল ও পাইপ বিতরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান। অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্য আব্দুল খালেক ও দুই ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বাররা উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।